আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে জমির খাজনা দেওয়া যদি বন্ধ হয়ে যায় বা সরকারের সংশ্লিষ্ট বিভাগ ভূমি অফিস যদি আপনার জমির খাজনা না নেয় তাহলে কি করবেন, কি করা উচিত, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে। বিষয়টি ছিল যে আপনার জমির খাজনা যদি দিতে না পারেন বা ভূমি অফিস যদি আপনার খাজনা না নেয়, খাজনা বন্ধ করে দেয়, তাহলে আপনি কি চিন্তা করবেন এবং কিভাবে সেই খাজনা চালু করবেন, সেই বিষয়টি নিয়ে যাচ্ছি। এক নম্বরে আপনাকে বুঝতে হবে যে আপনি যে মালিক, সম্পত্তির মালিকানা পেয়েছেন, সেই মালিকানাটা কিভাবে পেয়েছেন। যে ক্রয় সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি ক্রয় সূত্রে মালিকানা পেয়েছি, আমি একজন ক্রেতা হিসাবে এই জমির মালিক হয়ে আমি এই সম্পত্তি ভোগ দখলে আছি এবং দীর্ঘ বছর ভোগ দখলে আছি, দীর্ঘ বছর পর্যন্ত আমি খাজনা দিয়ে আসতেছি, কিন্তু বিগত দুই বছর বা তিন বছর এই সম্পত্তির খাজনা দেওয়া হয় নাই। এরকম যদি হয়ে থাকে, আপনি খাজনা দিতে গেছেন অনলাইনে, যেহেতু এখন হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ হয় না, অনলাইনে খাজনা দিতে হয়, দেখা গেছে আপনি অনলাইনে যখন খাজনা দিতে গেছেন তখন খাজনাটি নিচ্ছে না, খাজনাটি বন্ধ করে দেওয়া হয়েছে, তখন আপনাকে কিন্তু অবশ্যই আপনার সরাসরি ভূমি অফিসে গিয়ে কিন্তু খোঁজ নিতে হবে কি কারণে আপনার খাজনাটি নিচ্ছে না। এটি কিন্তু কারণ জানতে হবে বিস্তারিতভাবে, যে তহসিলদার থাকে, নায়েব সাহেব থাকে, তার কাছে শুনতে হবে, তখন সেখানে যেয়ে কিন্তু আপনি দেখতে পাবেন যে হয়তোবা আপনার এই সম্পত্তিটি অন্যের কাছে বিক্রি হয়েছে, তারপরে আপনি ক্রয় করেছেন, অথবা কোনো ওয়ারিশ সম্পত্তি আপনি ক্রয় করেছেন, সেই ওয়ারিশ সেই সম্পত্তি দেখা গেছে তার অন্যের কাছে হেবা দিয়ে রেখেছিল, সেই হেবা কিন্তু সম্পত্তি মূল জোট থেকে নাম জারি করে আপনার সম্পত্তি তার নামে চলে গেছে, আবার দেখা গেছে যে সম্পত্তি দেখা গেছে অন্যের নামে রেকর্ড হয়েছে, সেই রেকর্ডের বুনিয়াদে তারা যোগসাজসে সেই তহসিল এসিল্যান্ড অফিস থেকে নাম জারি করে সম্পত্তি তাদের নামে নিয়ে গেছে, কোনো না কোনো সমস্যা হয়েছে। আবার আরেকটি বিষয় হতে পারে, খাজনা দুই তিন বছর না দেওয়ার কারণে হয়তোবা সেই সম্পত্তি খাস খতিয়ানে চলে গেছে, এরকম যদি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার খাজনা নেওয়া বন্ধ করে দেবে। দুই নম্বর আছে, যদি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়ে থাকেন, সেই সম্পত্তি যদি আপোষ বন্টননামা না করে যার যার ইচ্ছা মতো যদি আপনারা সেখানে বসবাস করতে থাকেন, তাহলে সেই সম্পত্তি মনে করেন যে অন্য কোনো ওয়ারিশরা আপনার সম্পত্তি বিক্রি করে দিয়েছে, যেহেতু সম্পত্তি আপোষ বন্টননামা দলিল হয় নাই এবং মৌখিক বন্টন করে আপনারা ভোগ দখলে ছিলেন, কিন্তু এই ওয়ারিশদের ভিতরে কোনো একজন আপনার সম্পত্তি দেখা গেছে বিক্রি করে দিয়েছে, এখন মূল জোটে যিনি মৃত ব্যক্তি তার ওয়ারিশ হিসেবে আপনারা ছিলেন এবং এই সম্পূর্ণ সম্পত্তিটা কিন্তু সেই মৃত ব্যক্তির মূল জোটে ছিল, যদি বাবা হয়ে থাকে, মা হয়ে থাকে, তাহলে তাদের নামের উপরে সেই সম্পত্তিটা ছিল। আমি উদাহরণস্বরূপ যদি বলি যে ধরুন কারোর বাবা মৃত্যুর সময় দুই বিঘা সম্পত্তি রেখে গেছে, পাঁচজন ওয়ারিশ রেখে গেছে, তাহলে দুই বিঘা সম্পত্তিতে যদি পাঁচজন ওয়ারিশ রেখে যায়, ধরলাম পাঁচটা পুত্র সন্তান রেখে গেছে, তাহলে এই পাঁচটা পুত্র সন্তান আট কাঠা করে সম্পত্তি পাবে। তাহলে এই আট কাঠা করে সম্পত্তি যদি মৌখিক বন্টন করে যদি আপনারা বসবাস করেন, তাহলে দেখা গেছে যে আপনারা যথাসময় খাজনা দিচ্ছেন, কিন্তু আপোষ বন্টননামা হওয়ার কারণে এটা যদি সাব রেজিস্ট্রার অফিস থেকে দলিল না হয়, তাহলে আপনাদের কিন্তু সেই মূল জোতে সম্পত্তিটি রয়ে গেছে, অর্থাৎ মৃত ব্যক্তির নামে সেই দুই বিঘা সম্পত্তি রয়ে গেছে, কিন্তু আপনারা মৌখিকভাবে আট কাঠা সম্পত্তির মালিক। এখন এই পাঁচজন ওয়ারিশের মধ্যে কোনো এক ওয়ারিশ তঞ্চকতা করে হোক,
প্রতারণা করে হোক, চতুরতা করে হোক, যে কোনো ভাবে তার স্বার্থ সিদ্ধি করার জন্য সে তার 8 কাঠা সম্পত্তির জায়গায় 16 কাঠা সম্পত্তি সে গোপনে বিক্রি করে দিয়েছে। আর যার কাছে বিক্রি করে দিয়েছে তিনি কি করেছেন, সেই দলিল নিয়ে সাবরেজিস্ট্রিল্যান্ড অফিস থেকে তিনি নাম জারি করে নিয়েছেন। তো এখন নাম জারি করে যখন নিয়েছে তখন কিন্তু মূল জোত থেকে সম্পত্তিটি কিন্তু কমে গেল। অর্থাৎ 2 বিঘা থেকে যখন সম্পত্তি 16 কাঠা চলে যাবে তখন যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি দেখেছে অন্য ওয়ারিশরা, তারাও কিন্তু তাদের 8 কাঠা করে সম্পত্তি তাদের নামে নাম জারি করে নিয়েছে। তাহলে আপনার সম্পত্তিটা যেহেতু নাম জারি করা নেই সেই সম্পত্তিটা কিন্তু অন্যের কাছে বিক্রি হয়ে গেছে, তার মানে মূল জোতে কোনো সম্পত্তি নেই। তাহলে এসিল্যান্ড আপনার নামে কিভাবে মালিকানা দিবে আর খাজনা নিবে? এই যে অনলাইনে এই খাজনাটা নেওয়া যখন শুরু হয়েছে এই সমস্যাটা কিন্তু দেখা দিয়েছে। আবার মালিকানা অর্জন করার পরে ক্রয় সূত্রে জমি ক্রয় করে মালিকানা অর্জন করার সময় সেম জিনিসটা হয় এরকমভাবে যে দেখা গেছে যে আপনি যে সম্পত্তিটা ক্রয় করে দখলে আছেন এই দখলটা কিন্তু তারা কোনো কিছু মনে করে না, কারণ তারা পারিবারিকভাবে অনেক বড় একটি পরিবার, সেখানে দেখা গেছে 10-15 বিঘা সম্পত্তি আছে, সেখানে তাদের 30টা ফ্যামিলি বসবাস করে। আপনার এক খণ্ড সম্পত্তি দেখা গেছে যে যিনি দাতা তার স্ত্রীর নামে হ্যাবা করে রেখেছেন, এই যে হ্যাবা করে রেখেছে গোপন সূত্রে আপনি তো সে বিষয়টা জানতে পারেন নাই। আপনি যখন সম্পত্তিটা ক্রয় করেছেন, ক্রয় করার পরে যখন আপনি নাম জারি না করে চুপচাপ বসে আছেন, আপনি খাজনা দিতে যাচ্ছেন, সেই খাজনাটা কিন্তু আপনার নামে হচ্ছে না, খাজনাটা হচ্ছে আপনার দাতার নামে, এবং সেই দাতার নামে দিয়ে পক্ষে আপনার নামটি দিয়ে দিচ্ছে। এখন তথ্য প্রযুক্তির জামানায় এসে যখন অনলাইন শুরু হয়ে গেছে তখন কিন্তু আপনার এই খাজনাটা বন্ধ করে দিয়েছে, কারণ মূলজোতের সম্পত্তি নেই। মূলজোতের সম্পত্তি দেখা গেছে যে দাতা তার স্ত্রীর নামে হ্যাবা করে দিয়েছিল, সেই হ্যাবা মূলে তিনি নাম জারি করে নিয়েছেন। এরকম অনেকেই প্রশ্ন করেছেন। এই ক্ষেত্রে আপনাদের কিন্তু যে কাজটি একান্তভাবে করতে হবে সেটি হচ্ছে সর্বপ্রথমে যখনই দেখবেন যে খাজনাটা বন্ধ হয়ে গেছে তখনই কিন্তু আপনারা সেই নায়েব সাহেবের অফিস বা তহসিল অফিসে গিয়ে আপনারা কিন্তু খোঁজ নেবেন যে কোন কারণে আমার খাজনাটি বন্ধ হয়ে গেল। আপনারা যদি এই অনলাইনে খাজনা দিতে পারতেছেন না, বিদায় অনলাইনেই বসে থাকেন, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হবে। আপনাদের সরজমিনে যেতে হবে, সেই অফিসে যেতে হবে, গিয়ে তারপরে আপনাকে দেখতে হবে যে কেন খাজনাটি দেওয়া বন্ধ হলো। সেখান থেকে কিন্তু নায়েব সাহেব বা তহসিলদার সাহেব কিন্তু সেই জিনিসটা আপনাকে বলে দেবে যে আপনার সম্পত্তির এখানে সম্পত্তি নেই, এই সম্পত্তি আপনার আগেই আপনি যে দলিল নিয়ে যাবেন, ডকুমেন্টস নেবেন, এর আগে অন্যের কাছে বিক্রি হয়ে গেছে এবং সেই সম্পত্তি তার নামে রেকর্ড নাম জারি হয়ে গেছে, যার কারণে মূলজোতে সম্পত্তি নেই, এই জন্য আপনার কাছ থেকে এখন খাজনা নেওয়ার আর কোনো উপায় নেই। কারণ কি, তহসিলদার যে খাজনা আগে নিত, নিয়ে পক্ষে দিয়ে দিত, এটার হিসাব হলে হতেও পারত, না হলে না হতে পারত, আপনারা বুঝতে পারতেছেন যে একের অধিক ব্যক্তির কাছ থেকে এই খাজনা নেওয়া যেত। আর এখন যেহেতু তথ্য প্রযুক্তির জামানায় অনলাইন হয়ে গেছে, এইখানে এসে খাজনা, একটা খাজনা যখন একটা এক খণ্ড জমির খাজনা দিয়ে দেওয়া হবে, তখন আরেকবার খাজনা আরেকজন দিতে গেলে কিন্তু আপনার সে অনলাইনে সেটি নিবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই জন্যই কিন্তু অধিকাংশ মানুষ এই ক্ষতিগ্রস্ত হচ্ছে যে খাজনা নিচ্ছে না, ধামাধাম খাজনা বন্ধ হয়ে যাচ্ছে। সেজন্যই আপনাদের তহসিল অফিসে যেয়ে খোঁজ নিতে হবে যে আমার সম্পত্তিটা কি খাস খতিয়ানে চলে গেল দীর্ঘদিন খাজনা না দেওয়ার কারণে, নাকি সম্পত্তিটি অন্যের কাছে বিক্রি হয়েছিল বা হেবা করা ছিল ওই দাতা তঞ্চকতা করে বা প্রতারণা করে আবার আমার কাছে বিক্রি করে দিয়েছে, নাকি আমি যে সম্পত্তিটি ক্রয় করেছি সেই সম্পত্তির আরও ওয়ারিশ আছে, তারা তাদের সম্পত্তি নামজারি করাতে মূলজতে সম্পত্তি নেই বিদায় আমার এটা। মোট কথা হচ্ছে বিস্তারিত যে সমস্যাটা সেই সমস্যাটা আপনার তহসিল অফিস থেকে উদ্ঘাটন করতে হবে। তহসিল অফিস থেকে উদ্ঘাটন করে তারপরে আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি কোনভাবে আপনি আপনার সম্পত্তি ফেরত আনবেন। যদি আপনার বৈধ দলিল থাকে, সাব রেজিস্ট্রার অফিস থেকে যদি বৈধ দলিল করে থাকেন এবং আপনার কাগজপত্র সবকিছু ঠিক থাকে, আপনার সম্পত্তি অন্যের কাছে বিক্রি না হয়ে থাকে, অন্য কোনো ব্যক্তি যদি ভুলে খাস খতিয়ানে যদি সম্পত্তি যেয়ে থাকে, কারোর নামে যদি ভুলবশত যদি রেকর্ড হয়ে যেয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে মকদ্দমায় যেতে হবে। আর মকদ্দমায় যেতে হলে আপনি যদি ডিসি সাহেব যদি আপনার খাস খতিয়ানে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দেওয়ানি আদালতে গিয়ে আপনার কিন্তু সেই সম্পত্তি সরাসরি পুনরুদ্ধারের জন্য আপনাকে কিন্তু মকদ্দমা করতে হবে। সেখানে আপনি ঘোষণামূলক মকদ্দমা দিতে পারেন, সত্যের মামলা দিতে পারেন। আর যদি অন্যের কাছে যদি সেটি রেকর্ড হয়ে যায় আর আপনি যদি জানতে পারেন যে একটিমাত্র রেকর্ডের বুনিয়াদে তিনি নাম জারি করে চুপ করে বসে আছে, এই জন্য আপনার খাজনাটা নিচ্ছে না, তাহলে কিন্তু আপনার সেই নামজারির বিরুদ্ধে আপনাকে মিসকেস করতে হবে এবং
রেকর্ড সংশোধনের জন্য কিন্তু আপনাকে মকদ্দমা করতে হবে। মকদ্দমা না করে কিন্তু আপনার সম্পত্তি কখনোই ফেরত পাবেন না। যত আইন পাস হোক, যত মানুষ যত বুদ্ধি দিক, আমরা যত ভিডিও করি, কেউ আপনার জমি কিন্তু আপনার ঘরে পৌঁছায় দেবে না। আপনি যখনই আপনার ফলটা খুঁজে পাবেন যে এই কারণে আপনার সম্পত্তিটা আটকে গেছে বা আপনার সম্পত্তিতে ভোগ দখলে আছেন, বাট আপনি খাজনা দিতে পারতেছেন না, আপনি নাম জারি করতে পারতেছেন না, তাহলেই বুঝে নেবেন যে আপনার সম্পত্তিটা কোনো না কোনো জায়গায় একটু সমস্যা হয়ে গেছে কাগজপত্রে। তাই নিজের সমস্যা নিজে ফাইন্ড আউট করে সেইভাবে তদারকি করবেন, সেইভাবে ব্যবস্থা নেবেন। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।